আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। এবং প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর অনেকে কিন্তু আপনারা ভিডিওটা দেখেন, ব্লগটা দেখেন কিন্তু লাইক করতে মনে হয় ভুলে যান, কমেন্টও করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টও আসে আমি পাই, তা সেক্ষেত্রে একটু লাইকের অংশটাও বাড়িয়ে দিবেন। তো রাত্রেবেলা আজকে ব্লগটা শুরু করেছি, আশা করি ভালো লাগবে। তো হঠাৎ খেতে মন চেয়েছিল যে দুধ সেমাই রান্না করব, তো সেক্ষেত্রে ভাবলাম যে রান্না করেই ফেলি, যেহেতু বেশিও রাত হয়নি, প্রায় 9টার মতো বাজে, তো ঝটপট শুধু অল্প রান্না করব যেরকম এখন আমরা খেতে পারি। তো আমরা বলতে আমি খাবো, ফালাক এবং ফালাকের পাপা তো এটা খায় না, মিষ্টি আইটেম কিছুই ও পছন্দ করে না। তো আমি কিছু এখানে এলাইচি নিয়ে নিয়েছি আর কিছু কাজু বাদাম আছে, আমি সেটা কেটে নিচ্ছি, সাথে কিশমিস অ্যাড করব। তো আমি কাটতে কাটতে আপনাদের সাথে কথা বলি, প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম বলার বাহিরে, দেখা যায় যে সহ্য করা সম্ভব হচ্ছে না, এরকম অবস্থা চলছে। বৃষ্টি তো হচ্ছেই, প্রত্যেক দিনই হচ্ছে বৃষ্টি, রাত্রে বৃষ্টি হচ্ছে, তারপরও দেখা যায় যে গরমের যে ভাবটা সেটা কিন্তু কমছে না। আর যেহেতু কোরবানি ঈদ মাত্রই গেল, গরুর মাংস খেলে এমনিতেও আরও গরম লেগে যায় কম বেশ আমি যতটুকু জানি। তো সবাই সাবধানে থাকবেন, সাবধানে খাওয়া দাওয়া করবেন এবং সবজিটা অ্যাড করার চেষ্টা করবেন, যেরকম লাউ, লাউটা পেটটাকে অনেক ঠান্ডা করে, অনেক উপকার হয় শরীরের জন্য। তো এরকম কিছু যে সবজিগুলো হয়ে থাকে সেটা অবশ্যই খাবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেল দুধ আমার, তো দুধে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি খুবই ইজিলি এবং খুবই ঝটপট কীভাবে রান্না করা যায় সেটাই চেষ্টা করেছি। আসলে আরও সুন্দরভাবে কিন্তু এটা রান্না করা যায়, যেরকম ঘিয়ের মধ্যে ফার্স্টে দালচিনি এলাইচ দিয়ে তেলে একটু ভেজে নেওয়া, তারপর বাদামটাকে একটু ভেজে নেওয়া, তারপর সাথে সেমাইটাকে ভেজে নেওয়া, তারপর গিয়ে দুধটা অ্যাড করে, চিনি অ্যাড করে তারপর রান্না করে নামিয়ে নেওয়া, তাই না? তা আমি জানি সেভাবে রাঁধতে হয়, কিন্তু এত গরম মনে হচ্ছে যে রান্নাঘরে দাঁড়ানোই সম্ভব না। তো ইচ্ছে অনেক অনেক ইচ্ছে করছিল খাওয়ার জন্য, সেজন্য ঝটপট করে আমি জাস্ট রান্না করে নিয়ে রুমে চলে যাব। আর এই তো খেতে খারাপ হয়নি, যেহেতু মন চেয়েছে যেভাবেই রান্না করি ভালোই লাগে, কিন্তু নিজের হাতে থেকে মনে হয় আরেকজন যদি রান্না করে দেয় সেটা খেতে আরও বেশি মজা হয়। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখানে বলক চলে আসছি, আর এটা বেশিক্ষণ রাঁধতে হবে না। তো সেমাইটা অবশ্যই আমি যেভাবে বলেছি, বাদাম ভেজে নেওয়া, দালচিনি এলাচটাকে ভেজে নেওয়া, সেমাইটাকে ভেজে দেন তারপর দুধটাকে অ্যাড করা। তো আপনারা চেষ্টা করবেন এইভাবেই রান্না করার জন্য, স্বাদ এবং কালার আরও মান বেড়ে যাবে। তো আমি ঝটপট ইজিলি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, খেতে ইচ্ছে করলো। আর যেহেতু ব্লগ আপনাদের সাথে কম বেশ আমি শেয়ার করি সেটার জন্য, তো আমি এখানে দুটা বাটিতে ঢেলে নিলাম, একটা অল্প করে ঢেলেছি, একটা বেশি করে ঢেলেছি। তো অল্প যেটা ঢেলেছি সেটা এখন খেয়ে নিব, আর বেশিটা রেখে দিব ফ্রিজে, আর আমার নিচে যে পলিটা নষ্ট না হয়ে যায় গরম ভাপে, সেজন্য আমি একটা কাপড় দিয়ে, খাঁচি দিয়ে, ঢাকা দিয়ে রেখে দিলাম, সেটা ঠান্ডা হতে থাক, ঘুমানোর আগে ফ্রিজে রেখে দেব। আর এই যে রুমে চলে আসছি, আসলে এসির অভ্যাসটা অনেক খারাপ, ঠান্ডা পেয়ে রুম থেকে বের হতেই ইচ্ছে করে না। আমরা তিনজনই মূলত বলছি যে দেখা যায় সন্ধ্যার পর বিশেষ করে রুমেই থাকি, তো দেখা যায় শুয়ে বসে থাকা হয়, মোবাইল দেখা হয়, আর ফালাক একটু পড়াশোনা করে, সাথে একটু খেলাধুলাও করে। আর এখন কিন্তু 9:15 বাজতেছে অলরেডি, আর রাত্রের খাবার দাবার অনেক আগে খেয়ে ফেলি, আমি রাত 8টার মধ্যে খাবারটা খেয়ে নিই। তারপর আমি একটা ব্লগে দেখেছি সেমাই, দুধ সেমাই রান্না করাটা, সেটাই দেখি আর কি, খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে রান্না করে নিয়ে আসি। আর এই যে ফালাক অনেক খুশি, ফালাকের পাপা আর কি, ফালাকের জন্য যে
ক্যাবলটা ছিল, মানে আইপ্যাডের ক্যাবলটা নষ্ট হয়ে গিয়েছে। তো ফালাক অনেক দিন ধরে আইপ্যাড ইউজ করতে পারছে না, ও গেমস খেলতে পারছে না, ওর অনেক মন খারাপ ছিল। তো পাপাকে বলে বলে পরে শেষ পর্যন্ত ক্যাবল আনিয়ে আনালো, তারপর গিয়ে চার্জ হলো। তো এখন ওর ক্যাবলের কারণে আইপ্যাডটা চার্জ হয়ে গেল, সেজন্য সে অনেক খুশি, অনেক হ্যাপি। এই আর কি, বাচ্চা মানুষ নিজের পছন্দের জিনিস পেয়ে গেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো এটা পরের দিন আমি আমার ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে, গরুর মাংস খেয়ে আর কতদিন থাকা যায়। তো আমরা হচ্ছে হলাম যে মাছে ভাতে বাঙালি, তা আমাদের মাছ না হলে হয় না। তো আরও অনেক ধরনের মাছ ছিল, তো ভাবলাম আজকে ইলিশটাই রান্না করি, অনেক সহজভাবেই রান্না করব। আর আমার রান্নাগুলো অনেক সহজ হয়ে থাকে, আমি অনেক সহজ পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি, কারণ শুধু যে রান্নাবান্নার মধ্যে যে আমরা ব্যস্ত তা না, আমাদের সাথে কিন্তু আমি নর্মালি ব্লগ করি, আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটাকে এডিট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, ঘরে অন্যান্য কাজ আছে সেগুলোও করতে হয়। আমাকে যে হেল্প করে দেয়, যে উনি তো জাস্ট ঘরটা মুছে দেয় আর কাপড়টা ধুয়ে দেয়, কিন্তু বাকি কাজগুলো তো আমাকেই করতে হয়, তাই না? তো আস্তে আস্তে করে নিই। আর এখানে যেভাবে আমি ইলিশ মাছটা পরিষ্কার করছি, আপনারা যদি এভাবে পরিষ্কার করেন তাহলে যে ইলিশ মাছের যে আইস্টাটা রয়েছে তো সেটা অনেক জায়গা ছড়াবে না। নর্মালি কিন্তু আমরা যখন ইলিশ মাছটাকে শুধু যখন আইস্টাটা পরিষ্কার করতে যাই, অনেক জায়গা কিন্তু ছড়িয়ে যায়, তাই না? তো এভাবে যদি আমরা পরিষ্কার করি একটু পানির মধ্যে রেখে, তাহলে আস্তাটা ছড়াবে না। তো সেটাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি যেভাবে করছি আপনাদেরও হয়তো বা আমার এই ভিডিওটা দেখে হয়তো বা উপকারে চলে আসতে পারে। তো আমি এখানে কিন্তু বেসিনে অনেকগুলো পানি জমা করে ফেললাম, জমা করে কলটা বন্ধ করে এখন আমি যে আস্তাগুলো পরিষ্কার করছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা আস্তাগুলো কিন্তু আর উড়ে উড়ে কোথাও যাচ্ছে না, মানে ছড়াচ্ছে না। তো এটা অনেক সুবিধা হয় আমার জন্য। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি, অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব করব, তো আজকে অবশেষে শেয়ার করেই ফেললাম। আর মাত্রই আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেছি, আগে থেকেও ফ্রিজ থেকে বের করি না মাছটা, কারণ বেশি নরম হয়ে যায়। আর রান্নাঘরে যে কেচি আছে সেটা দিয়ে আমি যে পাকনা যে ইয়াগুলো থাকে আমি সেটা কেটে নিচ্ছি। আসলে আমি বটি ইউজ করছি না আজকে, আজকে চেষ্টা করেছি, দেখি ছুরি দিয়ে কেচি দিয়ে মাছটা কাটতে পারি কি না। সবসময় তো দেখা যায় যে আমি বটি ইউজ করে ফেলি। তো যে কিছু অংশ আঁশটাগুলো থেকে যাবে, সেটা যখন আমরা মাছ আবার ধুবো তখন কিন্তু হাত দিয়ে আমরা কিন্তু আবার চেষ্টা করি যে কোথাও মাছের আঁশটাটা আছে কি না, সেগুলো পরিষ্কার ভালো করে নিব। তো আমার মাছটা পরিষ্কার হয়ে গেল, তো এবার আমি কেটে নিব। তো কেটে নেওয়ার আগে ভাবলাম ছুরিটা একটু ধার দিয়ে নিই, কারণ এখনও মাছটা খুব একটা বরফ ছাড়ে নাই। আমি জানি না আপনারা জানেন কি না, আমি যতটুকু দেখেছি বটি হোক বা ছুরি হোক, আমরা যদি বরফ কাটি বা বরফ জাতীয় কোনো জিনিস কাটি, সেটার কিন্তু ধারের অংশটা কমে যায়। তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বটিটা যেহেতু ইউজ করছি না আজকে, ভাবলাম যে চাকু দিয়ে মাছটা কেটে ফেলি, চেষ্টা করলাম আর কি। তো দেখি হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু কাটতে পেরেছি। আর দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরের অংশ এখনও কিন্তু বরফ হয়ে রয়েছে। তো চাইলে আপনারা ওই বরফ অবস্থায় যদি ইলিশ মাছটা কাটা হয়, তাহলে দেখা যায় যে অনেক সময় হয় কি মাছটা থেতলে যায়, সেই থেতলে যাওয়ার ভয়টা থাকে না, সেই রিস্কটা থাকে না। আমি চপিং বোর্ডটা সরিয়ে দিচ্ছি, অনেক নড়াচড়া করছিল, কারণ যেহেতু ভিতরের অংশটা বরফ হয়ে রয়েছে সেটাকে কাটতে একটু আমাকে সমস্যা হচ্ছিল, একটু সমস্যা আমি সম্মুখীন হয়েছি। তো তারপরও কেটে নিতে পারলাম, চেষ্টা করেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে আছেন খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু বটি দিয়ে কাজ করতে পারেন, অনেকে আছেন যে দেখা যায় যে ছুরি দিয়ে কাজ করতে অভ্যস্ত। তা আমি ছুরি দিয়ে কখনো মাছ কাটিনি, এই ফার্স্ট আমি কাটলাম, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। আশা করি আপনারাও কেটে দেখতে পারেন, ভালোই হবে। কিন্তু অবশ্যই বরফ, একটু হালকা বরফ থাকতে থাকতে মাছটা কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটু স্প্রেড করে দিয়েছি, কারণ এত বড় সময় নিয়ে যদি আমি ব্লগ করি আপনাদেরও বিরক্তি লাগবে। তো আমি পানিতে দিয়ে দিলাম। আর এই যে আমি যে মাছের
ভিতরের যে ময়লার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার এবার করে নিচ্ছি। আর এবার নখ দিয়ে আমি পুরো মাছটাকে এপাশ ওপাশ দেখে নিচ্ছি যে কোথাও আয়স্টার অংশটা রয়েছে কি না। তা আমি মাছটা কিন্তু ইচ্ছে করে একটু বড় বড় মোটা মোটা করে কেটেছি, এর থেকেও আমি এর মাঝখান থেকেও একটা যে পিস বের করে আমি সেটা সেভাবে করে নিব, যেভাবে করে কেটে নিব। আর সবার শেষে বরফ মাথাটা ছাড়ুক, বরফটাও পরিষ্কার করে নিব। আর আজকে রান্নাটা খুবই সবজি খেতে ইচ্ছে করছিল, খুবই খুবই ইচ্ছে করছিল সবজি দিয়ে খাবো, কিন্তু সকাল থেকে কোনো সবজি এলা তরকারি এলা আসে না, কারণ এখন মাত্র ঈদের আজকে 4 দিন, তো মনে হয় আরও 2-1 দিন পর সবজি আসা শুরু করবে। আর যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, বন্যা সব দিক দিয়ে হয়ে রয়েছে, মনে হয় সবজিরও সমস্যা হতে পারে, আমার কাছে মনে হচ্ছে, জানি না, এখন দেখা যাক। এখন কিছু কিছু সবজি আনলেও দেখা যায় যে একটু বুড়া হয়ে থাকে বা শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায়, এই টাইপের থাকে, মানে টাটকা সুন্দর যে সবজিগুলো আছে সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ঘরের সামনে থেকে। তো মাছ মাছের সব কিছু পরিষ্কার করা হয়েছে আমার, কিন্তু মাথার অংশটা এখনও বরফ ছাড়েনি, তো আমি এখানে এভাবে একটু ভিজিয়ে রাখলাম যেটা একটু হতে থাক। আর এখানে আমি যে মাছগুলো কাটা হয়ে গিয়েছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, সাথে সাথে ধুয়ে নেওয়ার সাথে সাথে আমি সিংটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই সিংয়ের কারণে পানি জমে থাকবে এবং গন্ধটাও ছড়াবে, আমাকে ভালো লাগে না। আমি সাথে সাথে সব কিছু পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু অনেক অনেক 11:30টার দিক অনেক বৃষ্টি হয়েছে, তো একেবারে কালো মেঘ হয়ে গিয়েছিল, তো একবার ভেবেছি আপনাদের সাথে শ্যুট করি, দেখাই আপনাদেরকে ভিডিওটা, তারপর আবার কাজের মাঝখানে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর দেখাতে পারলাম না। কিন্তু সেটার কারণে কি হলো, আমার পুরো রান্নাঘরে পানি চলে আসছে, কারণ পানির ঝাপটাটা ওই পাশে ছিল আমার রান্নাঘরের জানলার দিকটা, তো বেশ খানিক পানি চলে আসছে রান্নাঘরে। তো যাই হোক, আমি জাস্ট উপরের অংশগুলো পরিষ্কার করে রান্না বান্না করে চলে আসছি, আর যে বুয়া আছে উনি বাকিটা নিচের অংশটা পরিষ্কার করে দিল। আর আজকে 3 দিন পর উনি আসছে কাজ করতে, তো অনেকগুলো কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে দিল। আর এখানে আমি মশলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ভেবেছি যে আমার ভিডিও অন করা, তারপর দেখি যে না, আমার ভিডিও অন করা না, আমি সব পেঁয়াজ লাল করে ফেলেছি, তারপর ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিলাম, অনেকগুলো তেল দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিয়ে নেওয়ার পর আমি মাছটা দিয়েছি। তো এখানে মাছটা কিন্তু আমরা তেলে ভেজে নিতে পারতাম, কিন্তু ইলিশ মাছ তো সৈকত পছন্দ করে এভাবে কাঁচাটাই খেতে, তো সেজন্য আমি এভাবেই রান্না করলাম। আর আজকেও প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টি হওয়ার পরও কিন্তু খুব একটা যে গরম কমে যায় সেটা না, আমার সেটাই মনে হচ্ছে, জানি না আপনাদের কেমন মনে হচ্ছে। তা ঈদেও কোথাও বেড়ানোর জন্য কোথাও ইচ্ছে নেই, কারণ এই মহামারীর কারণে কোথাও যেতে ইচ্ছেও করে না, একটা টেনশন থেকেই যায়। তো যাই হোক, আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিব, আর কিছুটা পানি অ্যাড করে দিলাম, কারণ আমাদের যতটুকু ঝোলের প্রয়োজন, কারণ এটার সাথে কোনো সবজি নেই। আমার অনেক ইচ্ছে ছিল একটা সবজি অ্যাড করার জন্য, তো যাই হোক পাইনি। আর লবণ অবশ্য পরিমাণ মতো দিয়েছি সব কিছু দিয়ে, এখন এটা রান্না হতে থাক। এটা ফাইনাল লুকটা দেখাতে পারিনি, কারণ আমি আর ভিডিওটা শ্যুট করিনি, ছবি তুলে আমি অ্যাড করে দিব লাগলে দেখি। আর আপনারা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এবং একটা লাইক করে দিবেন। আর এই যে সবজি, অবশেষে সবজি আলা একটা ভ্যান বিকেলবেলা চলে আসছে 4:30-4:15 দিক, তো ফালাক এবং ফালাকের পাপা গেল নিচে সবজি আনতে। আর এই যে ফালাক মামুনির এরোপ্লেন দুষ্টামি করছে, প্লেনটা একটু নরম হয়ে আসছে আর কি। আর এখানে সবজি নিয়ে আসছে, অনেক ধরনের সবজি ছিল, কিন্তু সবজিগুলো প্রত্যেকটা জিনিসই হলুদ এবং শুকিয়ে যাচ্ছিলো। তো এখানে জাস্ট চিচিঙ্গাটা আর কচুটা আর লাউ, তো লাউ দিয়ে মাংস খেতে কিন্তু খুবই মজা, ভীষণ মজা লাগে, তো সেটাই করবো, সেজন্য আনিয়েছি। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করব না, এতটুকুই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।